আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো এই তো চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আমার পুরো ভিডিওটি সবাই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এটা ছিল আমার বৃহস্পতিবারে শ্যুট করা ভিডিও। তো আসলে ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো ভাবলাম যে আজকে শেয়ার করি। তো এই তো আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এখানে বাঁধাকপি আমি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করব। আর বাসায় মেয়ে মানুষ বলতে এখন আমি একাই আছি, আর আছে আমার শ্বশুর আর দুই দেবর আর আমার শাশুড়ি, আমার যা আমার ভাসুর আর আমার হাজব্যান্ড। তো ওনারা ভাবিকে নিয়ে হসপিটালে গিয়েছে, তো ভাবির ডেলিভারি হবে। তো এর আগে যে হসপিটালটায় ভাবিকে নিয়ে গিয়েছিলাম, তো সেখানে ওনার ডেলিভারি করা হবে না, কারণ ভাবির ডেলিভারিতে একটু কমপ্লিকেশনস চলছে, বেবির ওয়েট একটু কম আছে। তো এখানে আইসিইউর ব্যবস্থা নেই, তো সেজন্যই ভাবিকে অন্য আরেকটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, মগবাজার আদ্দিন হসপিটালে। তো আসলে হসপিটালটা আমাদের বাসা থেকে অনেক দূরে, যদি জ্যাম থাকে তাহলে যেতে প্রায় 1-2 ঘন্টা লাগে, আর ক্লিয়ার রাস্তা ক্লিয়ার থাকলে তো বেশি সময় লাগবে না। তো ভাবির কিন্তু বেবি হয়ে গেছে, ভাবির ছেলে হয়েছে। তো সবাই ভাবির জন্য আর বেবির জন্য দোয়া করবেন, আর আল্লাহর রহমতে বেবি আর ভাবি দুজনেই সুস্থ আছে। তো বাসায় নিয়ে আসলে অবশ্যই নতুন বেবিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো এ পর্যন্ত সবাই ভাবির জন্য আর বেবির জন্য দোয়া করবেন। তো আসলে বাসায় একা আর একাই সব কাজ ম্যানেজ করতে হচ্ছে ছোট বাচ্চা নিয়ে। আমারও ছেলে আছে সালমান, ও খুবই বিরক্ত করে কাজের সময়। তো কষ্ট করে এই কাজ করছি একা একা, যেহেতু এখন সমস্যা তো করতে তো হবেই, কিছু করার নেই। তো সেজন্যই আর কি একেবারে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশনটা করা হয়নি। তো তারপরেও জানি আপনারা যারা আমাকে সাপোর্ট করেন তারা আমার ভিডিওগুলো দেখবেন, আর দেখলে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন। তো আমরাই তো সেজন্য সবসময় যে একেবারে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশন করতে হবে সেরকমও কোনো কথা নেই। তো এই যে আমি বাঁধাকপি ভাজি করব ডিম দিয়ে, তো আমি ডিম দিয়ে দিয়েছি। তো ভাজি তো আপনারা সবাই করতে পারেন, তারপরেও আমরা যেহেতু ব্লগ ভিডিও করি তো সেজন্যই আর কি আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করা, আর এর ফাঁকে কিছু কথা বলা, আপনাদের সাথে ভালো লাগা মন্দ লাগাগুলো শেয়ার করা। তো এই যে বাঁধাকপিগুলো আমি ভাত দিয়ে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে, তো ওটাই আমি দিয়ে দিচ্ছি। তো যারা আমাকে সাপোর্ট করেন, আমাকে এই এতদূর পর্যন্ত নিয়ে আসছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সকলে প্রথমে আপনাদের মোবাইলে কিন্তু পৌঁছে যাবে। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিব। তো এখানে আমি আর রান্না করব হচ্ছে মুরগির মাংস। তো এখানে আমি ব্রয়লারের মুরগি নিয়ে নিয়েছি, আর ব্রয়লারের মুরগির যে কলিজাটা আছে সেটা আমি ফেলে দেব। আসলে কলিজাটা খাওয়া ভালো না, তো অনেক অসুখ বিসুখ বা রোগ হয় কলিজাটা খেলে, সেজন্য আমি কলিজাটা ফেলে দেবো। আপনারাও চেষ্টা করবেন যে ব্রয়লারের মুরগির যে কলিজাটা সেটা ফেলে দিতে। তো আমি মুরগির মাংসটা আজকে একটু অন্যভাবে রান্না করব। আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম জিরা, বেটে রাখা জিরা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদটা আমি বেশি পরিমাণ দিব না, কারণ যে হলুদটা এখন ব্যবহার করা হচ্ছে সেটার মানে স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে না, অল্প একটু দিলেই মনে হয় যে হলুদ হলুদ একটা গন্ধ আসে তরকারি থেকে। তো এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে,
আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ গুলো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। তা আমি মাংসগুলোকে হাতের সাহায্যে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, 1 ঘন্টার জন্য রাখতে পারেন। তো আমার হাতে সময় একেবারেই ছিল না, সেজন্য আমি আধা ঘন্টা রেখেছিলাম এরকম ম্যারিনেট করে। তো আসলে বেশি সময় রাখলে কি হয়, মাংসটার ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায় আর মাংসটা খেতেও খুব ভালো লাগে। তো আমার হাতে তো বেশি সময় ছিল না, তো সেজন্য আধা ঘন্টা রেখেছিলাম। আর রান্নাবাড়া করে হসপিটালেও খাবার পাঠাতে হবে, তো সেজন্যই চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়ি করতে। তো চলো একটা কড়াই বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর একটা নাড়নি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4টা এলাচ আর দারুচিনি দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটা সুন্দর ফ্লেভার চলে আসার আগ পর্যন্ত। তো এখন যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি দিয়ে দিব। তো আসলে ভিডিওটা হয়তো বেশি ভালো হচ্ছে না, কারণ আমি এক হাতে মোবাইল ধরেছি আর আরেক হাতে দিয়ে রান্নাবাড়া করছি। তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে মাংস রান্না করলে খুবই ভালো লাগে, মাংসের আলুটা খেতে খুব ভালো লাগে, সেজন্য আলু দিয়ে দিলাম। এখন আমি খালি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে টমেটো দিয়ে মাংস ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। মাংসটা আমি একেবারে কষাঘনো করবো না, অল্প ঝোল রাখবো। তো মাংসটাতে বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যায়। তো মাংসটা প্রায় হয়ে গিয়েছে দেখুন। তো এখন আমি সামান্য পরিমাণে তেলে রাখা জিরে ছিটিয়ে দিলাম ওপরে। আর এই তো আমি একটু সন্ধ্যার পরে গিয়েছিলাম, আমাদের এখানে বড় বাজার আছে, তো বড় বাজারে গিয়েছিলাম। আসলে ছেলের যে দুধ খায়, তো দুধ শেষ হয়ে গিয়েছিল আর ওর বাবা যেহেতু হসপিটালের কাজে বিজি ছিল, তো ওর বাবা যেতে পারে নাই, তো সেজন্য ছেলেকে নিয়ে আমি গিয়েছিলাম। তো বাজারে আমার বড় দুলাভাইয়ের দোকান,
তো তুলা ভাইয়ের দোকানে গিয়েছিলাম, তো তুলা ভাই এগুলো কিনে দিয়েছে দুধগুলো, ওনার পরিচিত দোকান থেকে। আসলে ওই দোকান থেকে ওর আব্বু দুধ নেয়। তো আর এনেছি যে সাগুদানা, তো সাগুদানাটা আমি আমার চাচার দোকান থেকে নিয়েছি, ওখানে আমার চাচারও দোকান আছে। তো আমার চাচার নাম হচ্ছে হামিদ। তো আসলে ও এটার টাকা রাখে নাই, এমনিতেই ছেলের জন্য দিয়ে দিল জোর করে। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ আছে। আর নিয়েছি বেকিং পাউডার, আর দুধ আছে 3 লিটার। তো এটা হচ্ছে প্রিন্সের বেকিং পাউডারটা। তো যাকে চাচা বললাম, আসলে ও কিন্তু বয়সে আমার ছোট, তারপরেও মানে আপনাদের বোঝার জন্য আমি চাচা বললাম। আর এই চিপসও ও দিয়েছে, এই চিপসটা আমার খুবই পছন্দ, রিং চিপস। আর এই যে এই বিস্কিটটা দেখেন, কোয়ালিটি ফুড টোস্ট। তো টোস্টটা কিন্তু খেতে ভীষণ মজা। আমি কিন্তু মানে এটা শুক্রবার ট্রাই করেছিলাম, চায়ের সাথে খুবই ভালো লাগে, মনে হয় যে ব্রেড ব্রেড এরকম মনে হয় খেতে। তো এই যে এইগুলাই নিয়ে আসছিলাম। আর এটা অল টাইমের একটা কেক, তো এটা দুলাভাই ছেলেকে কিনে দিয়েছিল। তো এখন আমি এগুলো স্টোরেজ করব। তো আমি এই যে কন্টেনারে বিস্কিটগুলো রেখে দেবো। তো এই বিস্কিটটা ছিল আগের, এটা মা নিয়ে আসছিল, আর এই বিস্কুটগুলো আমি নিয়ে আসছি। তো আমি কন্টেনারে ভরে রাখছি। আর এই যে দেখতে পাচ্ছেন সাথে কিন্তু সালমানও আছে। আর এই যে সালমানের চিপসের গোডাউন। তো আসলে ও কি চিপস আমি কিনে দেই না, ওর নানু আসলে বা ওর চাচুরা ওনারা কিনে দেয়, এক একবার এক একজন নিয়ে আসে। আসলে ওকে আমি বাহিরের জিনিস তেমন একটা খাওয়াতে চাই না, কারণ ওর খাওয়া দাওয়া এমনিতেই অনেক কম করে, আর চিপস খেলে তো রুচি আরও কমে যায়। তো দুধগুলো আমি এখন একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি, চালনি দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে। তো দেখুন ও বুঝতে পারছে যে আমি ভিডিও করছি, তো সেজন্য ও বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। যেহেতু বাহির থেকে দুধ নিয়ে আসলে তো ওনারা কিন্তু ছেঁকে দেয় না, সেজন্য দুধটাকে ছেঁকে তারপর আমি বোতলে এগুলোকে ঢেলে নেব। ঢেলে আমি ফ্রিজে রেখে দেবো, আর যখন দরকার হবে তার 1 ঘন্টা আগে নামিয়ে নিলেই হবে। তো আমি বোতলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেটুকু বাকি আছে সেটা আজকে রাত্রে ওকে খাওয়াবো। আর এই যে সাগুদানাগুলো আমি একটা কন্টেনারে ভরে রাখবো, যখন দরকার হবে তখন নিয়ে ছেলেকে খাওয়াবো। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আমার পুরো ভিডিওটি সবাই দেখেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।